পাটের রাজধানী ফরিদপুরে বিভিন্ন হাটে এসেছে সোনালী আঁশ, তবে গুণগত মান নিয়ে অভিযোগ তুলেছেন ক্রেতারা। এর জন্য অনাবৃষ্টি এবং পানি সংকটকে দায়ী করছেন চাষিরা। পাট জাগ দিতে ডিজেল চালিত শ্যালো মেশিন ব্যবহার করায় উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি দাম। পাটে বোঝাই ফরিদপুরের পাটের বাজার। জেলার সালথা, নগরকান্দা, বোয়ালমারি সহ বিভিন্ন উপজেলার হাটে পর্যাপ্ত পাট উঠলেও উঠছে না দাম। হতাশ চাষিরা বলছেন, অনাবৃষ্টিতে জাগ দিতে হয়েছে ডিজেল চালিত স্যালো মেশিন দিয়ে, এতে উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি পাটের। একটা কিষানে মানে খাবার টাবার বিড়ি টিড়ি দিয়ে 1000 টাকা পরে, তাতে পাটের দাম দিতেছে যে অবস্থা, আমাকে কিষানের টাকাই হয় না। 1800 টাকা যদি পাট বিক্রি করে, বিক্রি করলে চাষির মনে করেন যে কিছু থাকবে না, আরও দিনা হইতে হবে। পাট নিয়ে খুব কষ্টে আছি আমরা, তারপরেও বাজার আসলে পাটের দাম ন্যায্য মূল্যে পাইতেছি না। পানি সমস্যার কারণে পাটের রং নষ্ট হয়েছে এমন অভিযোগ করছেন জুট মিল থেকে পাট কিনতে আসা প্রতিনিধিরা। 2000 তো শুরু হয়েছে, 2200, 2400, এটা 2500 কইছে, আর বাদ বাকি ধরেন আর এক গাঁট নিবি আর এক গাঁট নিবি না। পাট আমদানি হয় ঠিক, কিন্তু ভালো কোয়ালিটি পাটটা বর্তমান এখানে নাই, খুবই কম। দেখা গেছে যে 100 মনের ভিতর দেখা গেছে যে 10% পাট আপনার ভালো পাটের আমদানি। পাটের সোনালী রং না আসায় পানি সংকটকে দায়ী করে পাট ব্যবসায়ীরা বলছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। পানির স্বল্পতা, এই কারণে পাটের যে সোনালী আঁশটা বা সোনালী কালারটা সেটা হয় নাই, কালো হয়ে গেছে, যে কারণে কৃষক দাম কম পাচ্ছে। শুধু চাষি নয়, পাটের সাথে সম্পৃক্ত সকলেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান এই ব্যবসায়ী নেতা। কৃষক পাট চাষ করলো, পাট হইলো, কিন্তু সেই পাটটা যথাযথভাবে প্রসেস করে আমরা ঘরে তুলতে পারলাম না, বাজারে আনতে পারলাম না। এর জন্যে কৃষক ক্ষতিগ্রস্ত হইল, পাট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইল, মিল কারখানাগুলিও যথাযথ সরবরাহটা পাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার 87,000 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,50,000 টন। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।